ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী বোন খাদিজা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, মহিলারা সালাত আদায় করার সময় তাদের মুখমণ্ডল এবং মুখের মধ্যে থুতনি, এটা ঢাকা কি জরুরত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী বোন, প্রথম কথা হলো যে মহিলাদের ওপর ওয়াজিব হলো তারা তার সমস্ত শরীর ঢেকে সালাত আদায় করবে, তবে নামাজের মধ্যে তারা তাদের চেহারা বা মুখমণ্ডল তার মধ্যে থুতনিও পরে, এই থুতনি সহ এটা খোলা রাখতে পারে, ওয়াক ওয়াল কাফাইন এবং হাতের দুই কবজি এটা খোলা রাখতে পারে, যদি শর্ত হলো যদি তার সামনে অন্য কোনো পরপুরুষ না থাকে তাহলে এইগুলি আপনি খোলা রেখেই সালাত আদায় করতে পারবেন। তবে অতি উত্তম এবং শ্রেষ্ঠ হলো সেটা হলো যে আপনার দুই হাতের কবজি যেটা এটাও ঢাকা, তবে কেউ যদি মুখটা খোলা রাখে এবং মুখ খোলা রেখেই সালাত আদায় করতে হবে। কিন্তু কোনো কারণবশত যদি কোনো মহিলা সালাত আদায় করতেছে, তার মাথায় কাপড় না থাকলো অথবা পা খোলা হয়ে গেল অথবা পিঠ খোলা হয়ে গেল মাথা খোলা হলো, তাহলে তার সালাতটা কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, ওই মহিলাকে আবার পর্দা করে নামাজ পড়তে হবে। কারণ হাদিসে এসেছে, লা ইয়াকবালুল্লাহু সালাতা হায়িজ ইল্লা বিখিমার, রাওয়াহু আহমদ, ইমাম আহমদ, মুসনাদে ইমাম আহমদে হাদিস বর্ণিত রয়েছে এবং সুনানে নাসাই তো সহি সনদে হাদিসটি বর্ণিত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সালাত আদায় ওই নারীদের সালাত কবুল করেন না যারা হায়েজ অর্থাৎ বালেগা নারীর সালাত কবুল করেন না যতক্ষণ সে এইগুলি খেমার মানে একটা পর্দা দিয়ে চাদর দিয়ে ঢাকবে না। এই জন্য আবু দাউদে আরেকটা হাদিস এসেছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওই নারী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন যে নারী তো সল্লি ফি দিরইন ওয়া খিমার বিগায়রে ইজা, যে লুঙ্গি ইত্যাদি না পরে অর্থাৎ ছায়া ইত্যাদি না পরেই কেউ এমনি একটা কাপড় পরে একটু বা একটা লম্বা চাদর পরেই যদি কি নামাজ পড়ল। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই সালাত সম্পর্কে এই নারী সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল মারআতু আওরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে স্ত্রীটা হবে পর্দার জিনিস, অতএব তাকে পর্দা করেই সালাত আদায় করতে হয়। এই জন্য পায়ের যদি কারো পায়ের পাতা ঢাকা, হ্যাঁ পায়ের পাতাগুলি এটাও ঢাকতে হবে। জমহুর আহলুল ইলমের নিকটে পায়ের পাতা ঢাকা, অনুরূপভাবে দুই হাতের কবজি ঢাকা, পায়ের দুই পা ঢাকা, তারপর পিঠ পেট এগুলো সব কিছু ঢেকেই সালাত আদায় করতে হবে। এইগুলো যদি ঢাকা না হয় তাহলে তার সালাত কবুল হবে না এবং নামাজের মধ্যে এগুলো ঢাকা তাদের জন্য ওয়াজিব। তবে সে যদি ওই মুখমণ্ডলের মধ্যে মুখমণ্ডল কোনো পরপুরুষ না থাকে তাহলে মুখমণ্ডল খোলা রেখেই নামাজ পড়তে পারবে, আর কোনো কারণে যদি তাদের হাতের কবজিও খোলা রাখে এটা জায়েজ, কিন্তু পরপুরুষ থাকলে এগুলাও ঢেকে সালাত আদায় করতে হবে। এটা হলো আহওয়াত বা অতি উত্তম এবং শ্রেষ্ঠ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে লা বাসা ইযা কানাত আদ-দিরউ ইউগাত্তি খাদামাইহা, যদি কোনো কারো কাপড় লম্বা হয় যেই কাপড় তার পায়ের পাতা পর্যন্ত ঢেকে যায়, এরকম কাপড় একটা কাপড়েও কেউ যদি সালাত আদায় করে এবং নিচে আর অন্য কোনো মনে করেন ছায়া বা অন্য কিছুগুলো না থাকে তাহলে তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে তার দুই হাতের কবজি এইগুলি ঢাকার জন্য বলা হয়েছে, তবে অতি উত্তম এবং শ্রেষ্ঠ। কেউ যদি একাই নামাজ পড়ে বা অন্য কোনো পরপুরুষের সামনে নামাজ পড়ে তাহলে এগুলো সব ঢেকেই পড়তে হবে, আর যদি পরপুরুষ না থাকে তাহলে এগুলা হাতের থুতনি, মুখের থুতনি বা মুখমণ্ডল খোলা রেখেই সালাত আদায় করতে হবে। আশা করে বোঝা গেছে। হাজা আল্লাহ আলম সোহাব ও সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।